তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি ট্রিক শেয়ার করব। বন্ধুগণ, আমরা যারা ইন্টারনেট ইউজ করে থাকি বন্ধুগণ, আমাদের মোবাইল ফোনের ইন্টারনেটটি কখন কতটুকু স্পিডে চলে আমরা কিন্তু দেখতে পারি না। তো বন্ধুগণ, এজন্য কিন্তু বিভিন্ন রকমের থার্ড পার্টি অ্যাপস রয়েছে। আপনি বিভিন্ন রকমের থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে দেখে নিতে পারেন আপনার মোবাইল ফোনের নেট স্পিডটি কতটুকু রয়েছে। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনি কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনি আপনার মোবাইল ফোন থেকে আপনার মোবাইল ফোনের নেট স্পিডটি কতটুকু রয়েছে দেখে নিতে পারবেন। তো বন্ধুগণ, আপনি যদি চান আজকের এই ট্রিকটি শিখতে, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটা ইউজফুল হবে। তো আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন প্রবাসী টেকনিক বাংলা, আপনাদের সাথে আছি আমি জামশেদ। সো বন্ধুগণ, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন প্রবাসী টেকনিক বাংলা এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে এনাবল করে দিন আমাদের লেটেস্ট আপডেটগুলো পেতে। ওকে বন্ধুগণ, এই জন্য আমরা সর্বপ্রথমে যে কাজটি করবো, আমাদের মোবাইল ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে, আমরা আমাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। তো ফর এক্সাম্পল, আমি আমার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুগণ, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানটায় যে সার্চ বারটি রয়েছে, তো এখানটায় আমরা টাইপ করব fast.com। বন্ধুগণ, fast.com লিখে এখানটায় আপনারা সার্চ করে দিবেন। তো দেখুন, আমি সার্চ করে দিচ্ছি, দেওয়ার পর দেখুন যে দেখুন আমার নেট স্পিডটি দেখতে পাচ্ছেন 880 kbps। বন্ধুগণ, এভাবে দেখে নিতে পারবেন আপনার মোবাইল ফোনের নেট স্পিডটি কখন কতটুকু রয়েছে। তো বন্ধুগণ, অনেক সময় আমাদের মোবাইল ফোনের যখন নেট স্পিডটি কমে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি না। বন্ধুগণ, এই ট্রিক্সটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার মোবাইল ফোনের নেট স্পিডটি কতটুকু রয়েছে। বন্ধুগণ, সবসময় কীভাবে নেট স্পিড হাই রাখা যায় এই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে। তো এই মুহূর্তে আপনারা আই বাটনে দেখতে পাচ্ছেন, আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা আমি ওই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন অ্যান্ড ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে ভালো কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায়, খুদা হাফেজ।